প্রথম কথা হয়েছে বরাক ভেলি রাইজে যা গণতান্ত্রিকভাবে আন্দোলন করেছে তার উপর আজি যে ধরনের পুলিশে অতিশয্যা চলাইছে, আমার দলরও কেবাগী ব্যক্তি আহত হয়েছে, এতিয়াও প্রায় 800-900 রাইজক পুলিশ কাস্টডিত আছে। এই ধরনের গণতান্ত্রিক আন্দোলনক পুলিশ শক্তির জড়িয়ে নির্যাতন চলায় রাইজর কণ্ঠক রোধ করবলে বিচরা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার এই কার্যসূচীক আমি তীব্র ভাষায় গরিহণা দিছো। আর তেখেতে এটা জানি থাকা ভাল যে প্রতিরোধ যান শক্তিশালী হব গতি সিমান দুর্বার হব। অসমৰ মানুহে ন্যায্য প্রাপ্তির কারণে বহু আন্দোলন আগতে করেছে আর আন্দোলনের ফলাফল রাইজর পক্ষত গৈছে। আহি থকা সময়তো এই সরকারে রাইজর দাবিক নতশির হবলে বাধ্য হব। ঠিকই কৈছে মুখ্যমন্ত্রী, কংগ্রেসের লগত দোকান শব্দটো তেখেতে যে ধরনের ব্যবহার করেছে এইটো তেখেতে অভ্যাসবশত করেছে। কারণ যেতিয়া অসমৰ বর্তমানের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া কংগ্রেস দলত আছিলে তেতিয়া কংগ্রেস দলের নীতি আদর্শ স্খলন ঘটি এক দোকান সদৃশ পরিবেশ হয়েছিল, যেটো কারণে বিজেপির পার্লামেন্টারি বোর্ডে গুয়াহাটির রাইজর পানির পয়সা খোৱা বুলি সারদার বিস্কুট খোৱা ফটো পর্যন্ত সেই সময়ত বিজেপি দলে রাজহুয়াকে প্রচার করে কংগ্রেস দলে যে নীতি আদর্শ বাদ দি একটা দোকান সদৃশ পার্টি হয়েছে এনেকুৱা ধরনের একটা ধারণা অসমৰ মানুহক দিবলৈ চেষ্টা করেছিল। আর আজি কংগ্রেস সুখী যে কংগ্রেস দলের নীতি আদর্শক জলাঞ্জলি দিয়ে দোকান সদৃশ পরিবেশ এটা করে হাতী কিনে আনিছো বাঘ কিনে আনিছো বলে কিছু কার্যসূচী হাতত লৈ দলের ভাবমূর্তিক স্খলিত করা। হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া যেদিনাখন কংগ্রেস দলের পর ওলাই গেল তেতিয়া কংগ্রেস দলের সেই হেরুয়া গৌরব আমি ঘুরাই পালো। আমার যে কংগ্রেস দলটো দোকান সদৃশ হয়েছিল, এমএলএ কিনা দোকান, লুইস বাজারের দোকান, সারদার দোকান, এনসি হিলর দোকান, কার্বি আংলংর দোকান, এই ধরনের যে দোকান সদৃশ পরিবেশ কংগ্রেস দলত হয়েছিল সেই পরিবেশটোর আমি মুক্তি পালো, প্রদূষণের পর আমি মুক্তি পালো। আর আমার স্খলিত কংগ্রেস দলটির একটা ভাবমূর্তি যেটু হয়েছিল সেই স্খলনের পর আমি রুদ হল। আর আজি মই বিজেপি দলের নিষ্ঠাবান নেতাকর্মী সকলক সোঁৱৰাই দিব বিচাৰিছো যে সেই একজন ব্যক্তি যিদিনাখন বিজেপিলে গল সেইদিনাখনের পর বিজেপি আজি দোকান নহয় বজারলে পর্যবেক্ষিত হয়েছে, আজি দোকান নহয় বজারলে পর্যবেক্ষিত। এতিয়া মাছর নামত সিন্ডিকেট, পানের নামত সিন্ডিকেট, কণীর নামত সিন্ডিকেট, কয়লার নামত সিন্ডিকেট, সুপারি নামত সিন্ডিকেট, কাঠর নামত সিন্ডিকেট, শিলর নামত সিন্ডিকেট, কয়লার নামত সিন্ডিকেট। এতিয়া বিজেপি দল বহুকেইখন দোকানের এখন বজারলে পর্যবেক্ষিত হয়েছে আর এই দোকানের পর বজার পর্যবেক্ষিত করা হিমন্ত বিশ্ব শর্মার কারণেই আহি থকা সময়ত বিজেপি দলটো তিল তিল তিলকৈ হিমন্ত বিশ্ব শর্মায় নাশ করা ষড়যন্ত্রত লিপ্ত হয়েছে। আমি বাছি গলো কংগ্রেস, নহলে আজি অসমৰ মানুহে আমাক দোকানী বুলি কলে হেতু। এতিয়া আমি সিন্ডিকেটৰ পৰা মুক্ত, সিন্ডিকেটৰ বজাৰত আমি নাই। এতিয়া আমার বিরুদ্ধে আমার গাত কোনো সিন্ডিকেটৰ দাগ নাই। বিজেপির পার্লামেন্টারি বোর্ডৰ যখন কিতাব ওলাইছিলে সেই কিতাপৰ দাগৰ পৰা আমি মুক্ত হলো। CBI, ED সেই সময়ত বিভিন্ন যিবিলাক অভিযোগত আমি অভিযুক্ত হৈছিলোঁ সেই অভিযোগবিলাকৰ পৰা আমি মুক্ত হলো। এতিয়া সেই অভিযোগ এজন মানুহৰ জৰিয়তে বিজেপিলে গতি কৰিছে আৰু বিজেপি দল সেই বজাৰৰ অন্ধকারময় সেই কূপটোত সোমাই তিল তিলকে মৃত্যুৰ ফালে গতি কৰিছে। আজি আমি ইতিমধ্যে ঘোষণা কৰিছিলোঁ, আপোনালোকে জানে যে প্রত্যেকটো সংসদীয় সমষ্টিৰ দলীয় নেতাসকলক আৰু ৰাইজক আমি মাতি তেওঁলোকৰ লগত আমি মত বিনিময় কৰি এই সমষ্টি পুনৰনিৰ্ধাৰণৰ খসৰা সম্পৰ্কত আমি জনসাধাৰণৰ পৰা এটা ৰায় ল'ব বিচাৰিছোঁ। কালি ইতিমধ্যে মই ওদালগুৰি আৰু দৰং জিলা ভ্ৰমণ কৰি পেলাই তাত ৰাইজৰ ৰায় লৈছিলোঁ। আজি আমি গুৱাহাটীৰ লোকসভা সমষ্টিৰ আমাৰ দলৰ নেতা আৰু ৰাইজৰ ৰায়টো ল'ম। এনেকে প্রত্যেকটো সমষ্টিৰ ৰাইজৰ ৰায় লোৱাৰ পিছত আমি নির্বাচন আয়োগৰ মুখামুখি হ'ম আৰু প্ৰয়োজন হলে আমি ন্যায়ালয়লৈ যাম।